প্রতিনিয়ত যুদ্ধ আর সংঘাতের মধ্য দিয়ে বেঁচে থাকলেও গাজার এবারের নৃশংসতা যেন সব কিছুকে ছাপিয়ে গেছে। খাবার নেই, নেই চিকিৎসার সুযোগও, এমনকি মরদেহ সমাহিত করার জায়গাটুকুও মিলছে না। সীমান্তের সব চেকপয়েন্ট বন্ধ করে দেয়ায় প্রাণ বাঁচাতে কোথায় যাবেন সাধারণ মানুষ, সেই উত্তর নেই কারো কাছে। গাজায় এমন মানবিক সংকটের মধ্যেই ইসরায়েলকে অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। শুধু রণতরীয় যুদ্ধাস্ত্র পাঠিয়ে থামেনি তারা, তেল আবিব সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যতদিন আমেরিকা আছে ততদিন পূর্ণ সহায়তা করা হবে ইসরায়েলকে। জিম্মিদের মুক্তির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। গাজায় সাধারণ মানুষের জীবন রক্ষায়ও কাজ করতে হবে।